আসসালামু আলাইকুম, সবাইকে সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে স্বাগত। আজকে আলোচনা করব 2022 সালে 99তম বিজেবি সিপাহী পদে সার্কুলার নিয়ে আলোচনা করব। সার্কুলার প্রকাশ হয়েছে, তোমরা অনেকে হয়তোবা জানো, অনেকে হয়তোবা জানো না। সার্কুলারে কারা আবেদন করতে পারবা, যোগ্যতা কী কী থাকতে হবে, পরীক্ষার কোন কোন বিষয়গুলো হবে এবং কীভাবে তুমি প্রস্তুতি নিবা, পুরো ভিডিও জুড়ে কিন্তু আমি আলোচনা করার চেষ্টা করব। ঠিক এই মুহূর্তে এখন আমি দাঁড়ায় আছি আমাদের সোলজার ট্রেনিং একাডেমির গ্রাউন্ডে। আমরা এই গ্রাউন্ডে আমাদের শিক্ষার্থীদেরকে বিভিন্ন ধরনের শারীরিক অনুশীলনগুলো করিয়ে থাকি, যারা বিভিন্ন বাহিনীর জন্য আমাদের এখানে প্রস্তুতি নিতে আসে। আমার পিছনে যাদেরকে দেখতে পাচ্ছ, এরা বর্তমান ব্যাচের, অর্থাৎ মে মাসের, আজকে তো মে মাস, এই ব্যাচের স্টুডেন্টরা এখানে শারীরিক অনুশীলন করছে। তো ইনশাল্লাহ তোমরা আসলে তোমরাও বিভিন্ন ধরনের শারীরিক অনুশীলন করতে পারবা। তো যাই হোক, এখন আলোচনা করব 2022 সালে 99তম সিপাহী পদে যে সার্কুলারটা প্রকাশ হয়েছে, এখানে যাদের বয়স 18 থেকে 23 বছরের মধ্যে রয়েছে, পুরুষ এবং মহিলা, তোমরা আবেদন করতে পারবা। এবং উচ্চতা থাকতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5'6", ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে 5'4", এবং মহিলাদের ক্ষেত্রে 5'2", এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে 5' হলে আবেদন করা যাবে। এসএসসিতে কত পয়েন্ট থাকতে হবে, যে কোনো বিভাগ থেকে সর্বনিম্ন 3 পয়েন্ট, এবং এইচএসসিতে সর্বনিম্ন 2.50 হলেই বিজেপিতে আবেদন করা যায়। বিজেপির আবেদন কবে থেকে শুরু হবে, মে মাসের 26 তারিখ থেকে আবেদন শুরু হবে এবং জুন মাসের 4 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। এই সময়ের মধ্যে তোমরা যারা ঠিক এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছো, অবশ্যই আজকালকের মধ্যে আবেদন করে ফেলবা। অনলাইনে গিয়ে আবেদন করতে হবে, আবেদনের সময় অবশ্যই এসএমএসটা ঠিকঠাক মতো প্রেরণ করতে হবে এবং এসএমএসে তোমার যাতে জেলা কোডটা ভুল না হয় সেটা একটু লক্ষ্য রাখতে হবে, কারণ জেলা কোড ভুল হয়ে গেলে তুমি কিন্তু আর পরবর্তীতে পরীক্ষার জন্য যে এসএমএসটা আসার কথা সেটা হয়তো বা আসবে না, বা যদি আসে পরবর্তীতে তুমি পরীক্ষা দিতে গেলে জেলা কোডের ভুলের কারণে তুমি আর পরীক্ষা দিতে পারবে না। বিজিবিতে কয়টা ধাপে পরীক্ষা হবে, প্রথমত প্রাথমিক নির্বাচনী পরীক্ষা হয়, প্রাথমিক মেডিকেল, সার্বিক পরীক্ষা হবে, এরপরে লিখিত পরীক্ষা হবে, ভাইবা পরীক্ষা হবে এবং সাঁতার পরীক্ষা হবে। মোট 3 দিন ধরে বিজিবির পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। বিজিবির পরীক্ষা ভালো করতে চাইলে অবশ্যই এখন থেকে তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে, কারণ প্রস্তুতি ছাড়া বিজিবিতে ভালো করা মোটেই সহজ ব্যাপার হবে না, কারণ প্রস্তুতি নিয়ে গেলে বিজিবিতে ভালো করা সহজ হবে। আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে সমসাময়িক ব্যাচে ভর্তি চলছে, যারা মনে করছো আবেদন করবা বিজিবিতে, আবেদন করে থাকলে হবে না, যারা বিগত বছরগুলোতে পরীক্ষা দিয়েছো, অনেকে দেখা গেছে কেউ শারীরিকের কারণে বাদ পড়ে গেছো, কেউ লিখিত পরীক্ষার কারণে বাদ পড়ে গেছো, কেউ ভাইবা পরীক্ষার কারণে বাদ পড়ে গেছো, কেউ সাঁতার না জানার কারণে বাদ পড়ে গেছো, আবার যারা এই বছর নতুন, একদমই নতুন, যারা আবেদন করেছো বা করবা বা পরীক্ষা দিতে যাবা, তারাও চাইলে কিন্তু আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে শর্ট কোর্সে অথবা লং কোর্সে একটা ভর্তি হতে পারো। 15 দিনের জন্য হতে পারবা অথবা 1 মাসের জন্য হতে পারবা। আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে আসলে বিজিবিতে যেভাবে তোমার পরীক্ষাগুলো হয়ে থাকে লিখিত পরীক্ষা, এখানে আমরা প্রায় 100 অধিক মডেল টেস্টগুলো নিব, পাশাপাশি তোমার ভাইবা পরীক্ষাগুলো শেখাবো এবং তোমার প্রাথমিক মেডিকেল চেক আপটাও আমরা করে দেবো। যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যাগুলো তুমি আমাদের এখান থেকে সমাধান করার পরামর্শ পেয়ে যাবা। লিখিত পরীক্ষার জন্য আমরা যে সাজেশন শর্ট নোটগুলো দেবো, ইনশাল্লাহ এগুলো পড়লে তোমরা অবশ্যই পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারবা যে কোনো জেলার। এছাড়া সাঁতারে অনেকে দুর্বলতা থাকে, অনেকে জানো না সাঁতার, সাঁতার শেখারও আমাদের এখানে ব্যবস্থা রয়েছে, সুইমিং পুল রয়েছে, তোমরা চাইলে এখানে এসেও এই কোর্সগুলোর পাশাপাশি সাঁতারটাও শিখে নিতে পারবা। তো যাই হোক, যারা আবেদন করছো সবার জন্য শুভকামনা থাকলো, যারা পরীক্ষা দিতে যাবা অবশ্যই নিজের যোগ্যতা যাতে একজন বিজিবি সিপাহী হতে পারো সে কারণে সবার জন্য দোয়া থাকলো। বিজিবিতে দালাল প্রতারক এগুলোর মাধ্যমে কোনোভাবে চাকরির সুযোগ হয় না, সৎভাবে সৎ পথ অবলম্বন করে সঠিক নিয়মকানুন মেনে অবশ্যই তোমাদেরকে পরীক্ষার কেন্দ্রে যেতে হবে। যদি তুমি সৎ এবং সঠিক নিয়মকানুনগুলো জেনে পরীক্ষা দিতে যাও, তুমি অবশ্যই নিজের যোগ্যতায় বিজিবি সিপাহী হতে পারবা এবং দেশের সীমান্ত রক্ষায় নিজের ভূমিকা তুমি রাখতে পারবা। তো যাই হোক, এই হচ্ছিল বিষয়, আমি এখন বিদায় নেব। আমাদের সোলজার ট্রেনিং একাডেমির ছাত্ররা বর্তমানে পুশ আপ দিচ্ছে, বুকডাউন দিচ্ছে, যারা তোমরা বিজিবিতে পরীক্ষা দিতে যাবা, তোমাদের শারীরিক পরীক্ষা অনেকগুলো ইভেন্ট হয়ে থাকে, তার মধ্যে বুকডাউনও একটা অন্যতম ইভেন্ট, যেখানে 25টা অথবা 30টা বুকডাউন বা 20টার অধিক বুকডাউন দেওয়া লাগতে পারে। তো যাই হোক, আসলে তো ইনশাল্লাহ দেখা হবে। জুন মাসের 1 তারিখ থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে, যারা আসবা
ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, বিস্তারিত তোমার যদি কোনো কিছু প্রশ্ন থাকে বিস্তারিত জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।